নারী দেহের একটি অঙ্গের নাম ভ্যাজাইনা, যার বাংলা অর্থ হলো যোনি। পুরুষদের কথা না হয় বাদ দিলাম, অধিকাংশ নারীরাই জানেন না ভ্যাজাইনা কোনটি, অথচ এই ভ্যাজাইনাটা কিন্তু তাদেরই অঙ্গ। আজকে ভিডিওতে জানাতে চলেছি স্ত্রী দেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভ্যাজাইনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সবার জানা উচিত, এটা বিজ্ঞান, তাই অবশ্যই আপনাকে জানতে হবে, লজ্জা করলে চলবে না। আরও জানাবো এই ভ্যাজাইনার রোগগুলি সম্পর্কে। একজন স্মার্ট পুরুষ হিসেবে অবশ্যই আপনাকে যৌন অঙ্গ বিষয়ক বিস্তারিত জানা আবশ্যকতা খুবই জরুরি বলে মনে করি। ভ্যাজাইনা কি এবং ভ্যাজাইনার যে রোগগুলো রয়েছে এগুলো কিন্তু শুধু নারীরাই জানলে চলবে না, পাশাপাশি পুরুষদেরকেও জানতে হবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখুন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারবেন। ভ্যাজাইনা কি? ভ্যাজাইনা হলো এক ধরনের ইলাস্টিক তন্তু জাতীয় কোষ তথা মাসল দ্বারা গঠিত স্ত্রী দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা একই সাথে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের একটি অংশ। এটাকে অনেকেই স্ত্রী প্রজননতন্ত্র বলে, কিন্তু মজার ব্যাপার হলো এটি প্রজননতন্ত্রের বহির্ভাগ অর্থাৎ বাইরের ভাগ। আবার অনেকে এটাকে জরায়ুও বলে, কিন্তু না, এটা প্রজননতন্ত্রও না আবার জরায়ুও না। তবে এটা কি? এটা হলো জননতন্ত্রের বাইরের অংশ। নারীর রজচক্র ও মূত্র এই যোনিপথে বের হয়ে আসে এবং এই যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়। তবে অ্যানাটমিতে বাংলায় এটার অনেক নাম রয়েছে, যেমন স্ত্রী যোনি, যোনিপথ, যৌন নালী, যৌনাঙ্গ। আপনি হয়তো জানেন না যে যোনি নিজেই নিজেকে পরিষ্কার রাখে, তাই অতিরিক্ত কোনো পরিচর্যার দরকার হয় না, অর্থাৎ বাজারে প্রচলিত কোনো কেমিক্যালের দ্বারা অতিরিক্ত পরিচর্যার দরকার নেই। আপনার শরীরের এই অঙ্গটিকে আপনি ভাবেন গোপনাঙ্গ, তাই এটা নিয়ে কথাই বলতে চান না, কেমন যেন লজ্জা আপনাকে ঘিরে ধরে। অথচ আপনার শরীরের এই দরকারি অঙ্গটিরও চাই যত্ন, আরাম। এটি নিয়ে ফিসফিস কানাকানির কোনো মানেই হয় না, বরং নিজের শরীরকে জানুন, যত্ন নিন, প্রতিটি অঙ্গের এমনকি যোনিরও যত্ন নিতে হবে, নয় কোনো অবহেলা। যোনির যত্নে চাই সামান্য মনোযোগ এবং সঠিক উপায়ে যত্ন নেওয়া। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কীভাবে যত্ন নেবেন আপনার যোনির। অনেকে কেমিক্যাল, সাবান, ক্ষার জাতীয় জিনিস কিংবা প্যাকেটজাত ওয়াইপ ব্যবহার করেন, এতে হিতের বিপরীত ঘটতে পারে। তবে চাইলে খুব হালকা ক্ষারযুক্ত সাবান যোনির বাইরের এলাকা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, সরাসরি যোনিতে নয়, বাজারে লোভী বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে সেসব ব্যবহার করবেন না। যদিও তাতে লেখা থাকে বা বলা থাকে যে খুব এতে কোনো মানে কোনো সাইড ইফেক্ট নেই, তারপরেও কিন্তু এটা আপনি ব্যবহার করবেন না। এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা প্রমাণিত নয়, বরং নানান রকম চুলকানিও হতে পারে এই কেমিক্যাল দ্বারা। কঠিন চর্মরোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়াতে চাইলে আপনি অলিভ অয়েল বা নারকেলের তেল ব্যবহার করতে পারেন যোনির সুস্থতার জন্য। একই অন্তর্বাস দীর্ঘদিন ধরে ব্যবহার করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে আপনি একাধিক অন্তর্বাস ব্যবহার করতে পারেন, নির্দিষ্ট সময় পরপর বাতিল করুন। পরিষ্কার ও ভেজা পেন্টি ব্যবহার করবেন না। খেয়াল রাখবেন পেন্টির কাপড় অবশ্যই যেন 100% কটন দ্বারা তৈরি হয় এবং নরম এবং আরামদায়ক হয় এবং ভালো মানের হয়। দর্শক শ্রোতা, এবার জানবো এই ভ্যাজাইনাল ইনফেকশন সম্পর্কে। এই ভ্যাজাইনালেরও কিন্তু ইনফেকশন হয় এবং এটা একটি রোগ যা অধিকাংশ নারীদের কিন্তু এটা হয়ে থাকে। যোনি এলাকার সংক্রমণ মেয়েদের বেশ প্রচলিত সমস্যা, যেমন শুষ্কতা, চুলকানি, অস্বস্তি ভাব। আবার অনেক সময় দেখা যায় অশিক্ষিত দরিদ্র নারীদের মধ্যে তলপেটে অসহ্য পেট ব্যথা হতে দেখা যায়, কারণ তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বড্ড অভাব। তাই একটু সচেতন হলে রক্ষা পাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং আপনি রক্ষা পাবেন এই মারাত্মক ব্যাধি থেকে। আপনি কি জানেন যোনির সুরক্ষার জন্য কিছু ভালো ব্যাকটেরিয়াও এবং ইস্ট থাকে, এবং এই একে যাকে বলে নর্মাল ফ্লোরা।
এই নর্মাল ফ্লোরা কিন্তু আপনার জনির জন্য খুবই উপকারী। মাঝে যে পিএইচপি এর মাত্রা বিদ্যমান তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না এবং তাদের প্রজনন ব্যাহত করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। নিজের কিছু গন্ধ আছে, অর্থাৎ এক একটি নারীর এক একটি স্বকীয় গন্ধ রয়েছে, অর্থাৎ প্রতিটি নারীর জনির নিজস্ব একটি গন্ধ থাকে, তাই ভ্যাজাইনাকেও হালকা কিছু গন্ধ থাকা খুবই স্বাভাবিক। তবে মাত্রা অতিরিক্ত বাজে গন্ধ হলে ভালো একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। মনে রাখবেন, চুলকানি মানে ইনফেকশন নয়, হতে পারে আপনার ব্যবহৃত পোশাকটিতে অ্যালার্জি, তাই যখন পোশাকটি পরিধান করছেন তখন চুলকাচ্ছে, তাই নিজে নিজে ডাক্তার ভুনে যাবেন না কখনোই। এবার যে কথাটি বলবো তা লজ্জার নয়, অধিকাংশ নারী শৌচকর্ম সঠিক নিয়মে করেন না, ফলে ভ্যাজাইনাল ইনফেকশনে পতিত হয় স্বাভাবিকভাবেই। তাহলে কীভাবে করবেন? সবসময় সামনে থেকে পেছনে যেতে হবে, পেছন থেকে সামনে নয়, কারণ মলদ্বার থেকে জীবাণু ভ্যাজাইনাতে চলে আসতে পারে, কারণ আপনারা, আপনাদের যারা মেয়েরা, তাদের যারা নারী, তাদের কিন্তু মলদ্বার এবং ভ্যাজাইনা খুবই কাছাকাছি, একেবারে সন্নিকটে, তাই এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং ইনফেকশন হওয়ার ঝুঁকিও থেকে যায় যখন কিনা আপনি পেছন থেকে সামনে আপনি আপনার শৌচকাজটি ব্যবহার করার সময় এইভাবে আপনি ব্যবহার করবেন, তাই একটু ঝুঁকি থেকে যায়, একটু সাবধানে থাকবেন। শরীরে যখন পানির ঘাটতি অর্থাৎ স্বল্পতা দেখা দেয় তখন ভ্যাজাইনা আর্দ্র হয়ে ওঠে বা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু আপনার খুবই ঘাবড়ে যান, তাই ভ্যাজাইনা ড্রাই মনে হলে কোনো রোগ ভাববেন না, ঘাবড়ে যাবেন না, কবিরাজের কাছে যাবেন না এবং কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন না। কী করবেন? বেশি বেশি করে পানি খাবেন, ফলের জুস খাবেন, খেতে পারেন শরবত, ঘরে বসে কোনো প্রকার লুব্রিকেন্ট, তেল, লোশন বা জড়িবুটি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আপনার জনির ক্ষতি করবেন এবং ইনফেকশন হবে এবং অবশ্যই ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিশেষে একটি কথা বলতে চাই, এই জনি বা ভ্যাজাইনা মেয়েদের শরীরের গোপনতম অঙ্গ, ঠিক আছে, যা সম্পর্কে অনেকেই অনেক ভুল ধারণা নিয়ে থাকেন, অনেকেই আবার লোক লজ্জার দরুন নিজের জনির নানান সমস্যা সম্পর্কে কিছু বলতে পারেন না, ফলে ছোটোখাটো বিষয় থেকে অনেক বড় সমস্যা তৈরি হয়। তাই আজ থেকে লজ্জা ভেঙে নিজেকে জানুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য 16D টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই আপনার শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রতিপর্ব চেষ্টা করি আপনাদেরকে নতুন কোনো রোগ নিয়ে এবং সেই রোগের প্রতিকার নিয়ে এবং রোগটি কেন হয় সেই বিষয় নিয়ে কথা বলি, অথবা আপনাদের সচেতনামূলক কোনো কথা বলি। যাই হোক, আর কথা বাড়াবো না, কোনো একটি পর্বে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।